My dear friends, today I am going to present the condition of India in the time of invasions of Islam and Mahmud. That means, what was the condition of India during the invasions of Islam and Muhammad? Arthat Islamer agamoner purbe ebong Muhammader Bharat obhijaner purbe Bharater obostha kemon chilo ta ajke ami upasthapito korbo. As you know that the condition of India during the time of invasions of Islam was very critical and also contradictory because of political, social, and religious conflict create a new momentum in early medieval period, especially before the invasions of Islam and মামুদ, অর্থাৎ এটা সবারই জানা যে আদিমধ্য পর্বে ভারতের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং ধর্মীয় ব্যবস্থা এক জটিল আবর্তে আবদ্ধ ছিল এবং আদিমধ্য পর্বের ইতিহাসে এক নতুন দিক উন্মোচিত করেছিল যা ইসলামের আগমনকে সহজতর করে তুলেছিল বা মামুদের ভারত আক্রমণ সহজতর হয়েছিল। দ্যাট মিন্স ইন্ডিয়া কা যা কন্ডিশন থা বিফোর ইনভেশনস অফ ইসলাম অ্যান্ড মোহাম্মদ, ও এক ক্রিটিক্যাল সিচুয়েশন বিকজ অফ পলিটিক্যাল, উসকা রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয় কন্ডিশন যা থা, ও ইসলামকে আগমন কে লিয়ে বা মামুদ কা অভিযান কে লিয়ে সহজতর আর ভেরি সিম্পল আর ইন্টেন্সিভ থা। সো ইট ইজ ভেরি এসেন্সিয়াল টু মেনশন দ্য পলিটিক্যাল কন্ডিশন আর হোয়াট ওয়াজ দ্য পলিটিক্যাল কন্ডিশন অ্যান্ড সিচুয়েশন দ্যাট প্রভোক মাহমুদ অর ইসলাম টু ইনভেশন ইন্ডিয়া। অর্থাৎ রাজনৈতিক অবস্থা জানা দরকার, কি এমন রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছিল যা ইসলাম এবং মামুদের অভিযানকে সহজতর করে তুলেছিল তা জানা দরকার। ইট ইজ কোয়াইট নোন টু আস দ্যাট পলিটিক্যাল কন্ডিশন ডিউরিং দিস পিরিয়ড was very crucial and critical because of political India or politically India was divided into different identity and different position and different power. So during this period politically, India was
ডিভাইডেড, অর্থাৎ রাজনৈতিক দিক দিয়ে ভারত বহু বিভাজিত ছিল, অর্থাৎ তাদের অবস্থান, তাদের ক্ষমতা, তাদের আধিপত্য সব মিলিয়ে এক জটিল পরিস্থিতির তৈরি করেছিল, অর্থাৎ রাজনৈতিক পরিস্থিতি ছিল বিভাজিত এবং সংকটময়। বিকজ অব ডিভাইডেড দে নেভার ইউনাইটেড এগেনস্ট দ্য ইনভেশন অর ইন এনি ক্রুশিয়াল অর ক্রিটিক্যাল সিচুয়েশন, অর্থাৎ এই বহু বিভাজিত অবস্থায় তারা কখনোই নিজেদেরকে ঐক্যবদ্ধ করতে পারেনি বিদেশি শক্তি বা বহিরাগত শক্তির আক্রমণের বিরুদ্ধে বা কোনো জটিল পরিস্থিতির মোকাবিলার জন্য। দ্যাট মিন্স ইন্ডিয়ান পলিটিক্যাল সিচুয়েশন ও যে থা, ইট ওয়াজ ডিভাইডেড ইন্টু ডিফারেন্ট পার্টস, ডিফারেন্ট আইডেন্টিটি, ডিফারেন্ট পাওয়ার অ্যান্ড ডিফারেন্ট পজিশন। দে আর মেনি কিংডমস হুইচ কনস্ট্যান্টলি ফট এগেনস্ট ইচ আদার ফর ফেম অ্যান্ড এক্সটেনশন অফ দেয়ার টেরিটরিজ। দে আর ডিভাইডেড ইন মেনি কিংডমস অ্যান্ড দে অলসো ফট এগেনস্ট ইচ আদার বিকজ অফ দেয়ার ফেম অ্যান্ড এক্সটেনশন অফ দেয়ার টেরিটরিজ। ইচ অ্যান্ড এভরি কিংডম ট্রাই টু এস্টাবলিশ দেয়ার পাওয়ার অ্যান্ড পজিশন অ্যান্ড দে মেক দেমসেলভস অ্যার সুপ্রিম পাওয়ার অর দে অলসো ট্রাইং টু এস্টাবলিশ দেয়ার টেরিটরিজ, অর্থাৎ তারা বহু রাজ্যে বিভক্ত ছিল এবং তারা নিজেরা পরস্পর পরস্পরের বিরুদ্ধে দ্বন্দ্বে লিপ্ত ছিল, কারণ সুখ্যাতি এবং তাদের সাম্রাজ্য বিস্তারের জন্য। ও যে কিংডম থা, মেনি কিংডমস থা ইন্ডিয়া কা, বাট দে কনস্ট্যান্টলি ফট এগেনস্ট ইচ আদার ফর ফ্রেম অ্যান্ড এক্সটেনশন অফ দ্য টেরিটরিজ। সো ও যে পলিটিক্যাল কন্ডিশন থা ভেরি ইন্টারেস্টিং থা, মেনি কিংডমস ভি থা ও ভি they fought against each other also, they fighting within themselves, and it was basically different states and different position. As I have mentioned here, different power and position and status which create a crucial or critical situation that provoked Islam or Mahmud to invade India. So I am trying to establish here different states and different position. Multan and Sindh constituted the two Muslim states of India. Only Multan and Sindh was the Muslim state of India. Arthat, Multan ebong Sindh kebol matro Muslim rajya chilo Bharati. That means Multan and Sindh Muslim states tha India ka. In northwest was the Hindu Shahi kingdom and ruler was Jaipal. That means Hindukasi kingdom ruled over
নর্থ ওয়েস্ট কিংডম অ্যান্ড রুলার ওয়াজ জয়পাল, হুজ রুলার ওয়াজ জয়পাল, অর্থাৎ নর্থ ওয়েস্ট যে রাজ্য থা তা হিদুশাকি রাজবংশ রাজত্ব করতো, যার রাজা ছিল জয়পাল। দ্যাট মিন্স নর্থ ওয়েস্ট কা যে রাজ্য থা ও হিদুকাশি কিংডম মে আন্ডার মে থা অ্যান্ড উসকা রুলার থা জয়পাল। দ্য প্রতিহার্স রোল্ড অ্যাট কনৌজ অ্যান্ড রুলার ওয়াজ রাজ্যপাল। সো দ্য কনৌজ ওয়াজ রোল্ড বাই প্রতিহার কিংডম অ্যান্ড হুজ কিং ওয়াজ রুলার, হুজ কিং ওয়াজ রাজ্যপাল। সো ডিফারেন্ট স্টেটস অ্যান্ড ডিফারেন্ট পজিশন অ্যান্ড ডিফারেন্ট কিংডম, ডিউরিং দিস পিরিয়ড প্রভোক্ট টু ইসলাম অ্যান্ড মোহাম্মদ টু ইনভেড ইন্ডিয়া। অর্থাৎ প্রতিহার বংশ কনৌজ শাসন করত, যার রাজা ছিলেন রাজ্যপাল। ইন বেঙ্গল কিংডম ওয়াজ উইক অ্যান্ড রুলার ওয়াজ মহিপাল। বাংলা যে রাজ্য ছিল খুবই দুর্বল ছিল এবং তার শাসক ছিলেন মহিপাল ওয়ান। সো বেঙ্গল কা যে রাজা থা ও দুর্বল থা, উসকা রাজা থা মহিপাল। দে আর ইয়ার ইন্ডিপেন্ডেন্ট কিংডমস ইন গুজরাট, মালব অ্যান্ড বুন্দেলাখন্ড অ্যাজ ওয়েল, অ্যান্ড দে আর ওয়াজ অলসো ইন্ডিপেন্ডেন্ট কিংডম লাইক অ্যাজ গুজরাট, মালব, বুন্দেলাখন্ড অ্যান্ড অলসো আদার পার্টস অফ ইন্ডিয়া। সো the independent states also is there. সুতরাং সেখানে স্বাধীন রাজ্যও ছিল, গুজরাট, মালব এবং বুন্দেলাখণ্ড এর মতো রাজ্যগুলো স্বাধীনভাবে রাজত্ব ভোগ করত বা স্বাধীনতা ভোগ করত। সো ইন্ডিপেন্ডেন্ট কিংডম বিথা ও গুজরাট, মালব অ্যান্ড বুন্দেলাখণ্ড অ্যাজ এ কিংডম স্টে অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট কিংডমস they are also enjoy independent. So in the south the later Chalukyas and the Cholas had their powerful kingdoms. Dakshine Chalukya bangsho ebong Cholra khub khomotashali chilo ebong tara shoktishali rajyo hisebe protishthito chilo. So the political condition of India during or before the invasion of Islam and Muhammad was very critical, and it was divided into different kingdoms and different states and different position, and they fought against each other. Sutarang ইসলামের আগমনের পূর্বে এবং মামুদের ভারত আক্রমণের পূর্বে ভারতের রাজনৈতিক অবস্থা ছিল বহুধা বিভক্ত, বিভিন্ন রাজ্য বিভিন্ন অবস্থান ভোগ করত, যা ইসলাম এবং মামুদের ভারত আক্রমণে সহায়ক হয়েছিল বা ভারত অভিযানে সহায়ক হয়েছিল। অ্যান্ড দেন সোশ্যাল কন্ডিশন ওয়াজ অলসো in question, because socially the division of Hindus into castes and sub-castes had created sharp differences between different sections of the society and therefore had weakened it. অর্থাৎ সামাজিক অবস্থাও কিন্তু খুব একটা ভালো ছিল না এবং যা প্রশ্নাতীত ছিল না, কারণ সামাজিক যে বিভেদ বা বিভাজন হিন্দুদের মধ্যে ছিল জাতিগত এবং উপজাতিগত দিক থেকে, যা বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করেছিল এবং যার পরিণতি হিসেবে সমাজ কিন্তু
বা সমাজ ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছিল, অর্থাৎ সামাজিক দিক থেকে অনেক দুর্বল হয়ে গিয়েছিল এই সময়ের ভারত, কারণ হিন্দুদের মধ্যে বহু বিভাজন, বিশেষ করে কাস্ট এবং সাবকাস্টের মধ্যে, যা বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পার্থক্য বা বিভেদ সৃষ্টি করেছিল। বিসাইডস দ্য ট্রেডিশনাল ফোর কাস্ট, দেয়ার ইজ লার্জ সেকশন অফ পিপুল কল্ড অন্তজ, দ্যাট মিন্স দ্য ট্রেডিশনাল ফোর কাস্ট ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যান, শূদ্র, দেয়ার দ্য ট্রেডিশনাল ফোর কাস্ট, বাট লার্জ নাম্বার অফ পিপুল, দোজ হু আর নোন টু আস আর হু আর কল্ড অ্যাজ অন্তজ, দ্যাট মিন্স যে চারটে প্রথাগত জাতি ছিল ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, তার বাইরেও এক বহু সংখ্যক মানুষ যারা ছিল, যারা অন্তজ হিসেবে পরিচিত ছিল। অ্যান্ড হু আর দে? দে ওয়ার দ্য হান্টার্স, দ্য উইভার্স, দ্য ফিশারম্যান, দ্য শুমেকার্স অ্যান্ড দ্য পিপুল ইনগেজড ইন লাইক প্রফেশনস বিলং টু দিস সেকশন। দিস পজিশন ওয়ার্স লোয়ার দেন দ্য শুদ্রজ। এই শ্রেণীর মধ্যে, এই অন্তজ শ্রেণীর মধ্যে ছিল শিকারি এবং তাঁতি, মৎস্যজীবী এবং মুচি, এছাড়াও বহু মানুষ যারা এর থেকেও নিম্নতর কাজে নিযুক্ত ছিল, এবং তাদের যে সামাজিক অবস্থান সেটা ছিল শূদ্রেরও নিচে। সো ও যে সোশ্যাল কন্ডিশন থা উসকা ভেরিয়াস ডিভিশন ভি থা কাস্ট অ্যান্ড সাব কাস্ট কা অ্যান্ড অলসো ডিফারেন্ট ভি থা হুইচ হুইচ ইজ মেনশন হেয়ার। অ্যান্ড ও যে ট্রেডিশনালি ফোরকাস্টেস থা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র ভি থা উসকা আলগ মে অর যে পিপুল থা ও অন্তজ নেমকা থা, জবিকা শিকারী ভি থা, তাঁতি ভি থা, ফিশারম্যান ভি থা, মুচি ভি থা অ্যান্ড আদার প্রফেশনস দোজ হু আর বিলং টু দিস সেকশন। অ্যান্ড উসকা যে পজিশন থা ও শূদ্র কা নিচে ভি থা। সো দ্য সোশ্যাল কন্ডিশন ওয়াজ ভেরি উইকেন অ্যান্ড পোর ডিউরিং দিস পিরিয়ড, অ্যান্ড লোয়ার ইন সোশ্যাল স্ট্যাটাস ওয়ার হাডিজ, ডমস, চন্ডালস, বধাতু এটসেট্রা হু আর এনগেজড ইন দ্য ওয়ার্ক অফ মেনটেনিং ক্লিনলিনেস, বাট হু আর ফোর্স টু লাইভ আউটসাইড সিটিজ অ্যান্ড ভিলেজেস। এছাড়াও যে সামাজিক ক্ষেত্রে নিচু সম্প্রদায়ের মানুষ ছিল, যাদের মধ্যে হাঁড়ি, ডোম, চন্ডাল এবং বধাথু যারা ছিল, তারা বিভিন্ন কাজকর্মে নিযুক্ত ছিল, বিশেষ করে পরিষ্কার ক্লিনলিনেস বা পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে, যারা সাধারণত শহর এবং গ্রামের বাইরে বাস করতে বাধ্য হতো। অর্থাৎ এই নিচু শ্রেণীর মানুষরা, যারা হাঁড়ি, ডোম, চন্ডাল এবং বধাথু হিসেবে যারা পরিচিত ছিল, তারা শহর বা নগর বা গ্রামের বাইরে বসবাস করতে বাধ্য ছিল, অর্থাৎ শহর, নগর বা গ্রামে বসবাস করার তাদের অধিকার বা রাইট ছিল না। দে আর আউটকাস্ট অ্যান্ড আনটাচেবলস, তারা ছিল পতিত এবং অস্পৃশ্য। সো আদার্স যে লোয়ার্স কাস্ট থা, হাড়ি, চন্ডাল, ডোম, ও ভি সিটিজ ভিলেজ আউটসাইড কা বাস করনে কে লিয়ে ফোর্স কিয়া, অ্যান্ড দে
were also known to us as outcast, potit, and untouchables, aspiration. So, social condition, which was basically various division, various conflict, and various performance which create weakness of the society, and then social position of lower caste in society was not very high. The Vaishya were not allowed to study the religious text. Vaishya jara chilo tara kokhonoi dhormiyo grantho pat korte parto na. Albirini wrote that if anyone dared to attempt it, his tongue was cut off. অলবিরিনি দেখানোর চেষ্টা করেছেন যে যে কেউ যদি এ কাজ করত তাহলে তার জীব কেটে নেওয়া হতো, অর্থাৎ বৈশ্যরা কোনো ধর্মীয় গ্রন্থ রিলিজিয়াস টেক্সট পাঠ করতে পারত না, এরকম দুঃসাহসিক কেউ করলে তার জীব কেটে নেওয়া হতো, যা অলবিরিনি উল্লেখ করেছেন। ও যে বৈশ্য কাস্ট থা उसका कोई अधिकार नहीं था रिलीजियस टेक्स्ट पढ़ने के लिए। अल्बेरी ने मेंशन किया कोई भी वही काम किया तो उसका जो टांग है वो तोड़ दिया। द कास्ट सिस्टम हैड बिकम वेरी रिजिड। वो जो कास्ट सिस्टम था वो बहुत रिजिड था, अर्थात जो जाति प्रथा व जाति व्यवस्था छिलो खुबी कठिन छिलो। State of the affairs had divided the society into several antagonistic groups. Rashtroi tar bibhinno bishoy ba rashtriya byabosthay samaje bibhinno shrenite bibhokto chilo, orthat samaj bibhinno shrenite bibhokto chilo ebong tara bibhajito samaj hisebe প্রতিষ্ঠিত ছিল। এন্ড দ্য পজিশন অফ ওমেন ইন সোসাইটি, ইট ওয়াজ অলসো ইন্টারেস্টিং। দ্য পজিশন অফ ওমেন টু হ্যাড ডেটোরিয়েটেড মাচ অ্যান্ড সি ওয়াজ রিগার্ডেড সিম্পলি অ্যাজ অ্যান আর্টিকেল অফ প্লেজার অ্যান্ড এনজয়মেন্ট অফ মেন, অর্থাৎ মহিলাদের অবস্থাও খুব মর্মান্তিক ছিল এবং তাদেরকে এরূপই মনে করা হতো ভোগ্য বিষয়বস্তু বা এনজয়মেন্টের মানুষের ভোগের বস্তু বা আনন্দের বস্তু। চাইল্ড ম্যারেজ, পলিগামি অ্যান্ড দ্য প্র্যাকটিস অফ সতি অ্যামং ওমেন অফ হায়ার কাস্টেস ওয়ার বিকামিং কোয়াইট ওয়াইড স্প্রেড হোয়াইল ম্যারেজেস অফ উইডোজ ওয়ার নট পারমিটেড, অর্থাৎ বাল্যবিবাহ ছিল, বহুবিবাহ ছিল এবং সতী প্রথাও ছিল উচ্চ শ্রেণীর মহিলাদের মধ্যে এবং তা ধীরে ধীরে ছড়িয়ে পড়েছিল, কিন্তু তখন বিধবা বিবাহ অনুদিত ছিল না। অর্থাৎ ও ওমেন কা যা পজিশন থা ও আচ্ছা নাই থা। ও ওমেন কো ভাবতা হ্যায় আর্টিকেল অফ প্লেজার অ্যান্ড এনজয়মেন্ট ফর ম্যান। And there was also obhitha, child marriage bhitha, polygamy bhitha, sati pratha bhitha, but widow marriage were not allowed or permitted. All this had weakened the Hindu society. Sab kichu mile Hindu samaj ke ekebare durbol kore diyechilo. That is why Islam could get here a large number of converts. Orthat thik ei karone Hindu samajer jotilota, কাঠিন্য, জাতিপ্রথা এবং তাদের যে গোঁড়ামি, অন্ধত্ব এই ইসলামের বা ইসলাম গ্রহণে একটা সুযোগ বা রাস্তা করে দিয়েছিল। বিকজ অফ ইসলাম ওয়াজ ভেরি সিম্পল অ্যান্ড অলসো ফর দ্য বেনিফিটেড অফ দ্য জেনারেল পিপুলস স্পেশালি ইন লোয়ার কাস্টেস, অর্থাৎ
ইসলাম তাদের কাছে অনেকখানি আশীর্বাদ বলে মনে হয়েছিল এবং তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, কারণ হিন্দু ধর্মের গোড়াটি অনুরক্ত এবং যন্ত্রণা থেকে মুক্ত পাওয়ার জন্য তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। ইসলাম তাদের কাছে অনেক সহজ মনে হয়েছিল এবং তাদের কাছে অনেক বেশি বেনিফিটেড বলে মনে হয়েছিল। অ্যান্ড দেন রিলিজিয়াস কন্ডিশন, হোয়াট ওয়াজ দ্য রিলিজিয়াস কন্ডিশন বিফোর ইনভেশন অফ ইসলাম অ্যান্ড মাহমুদ? There was deterioration in religion and morals as well. ধর্মীয় এবং নৈতিকতার ক্ষেত্রে চরম বিপর্যয় বা চরম অস্বস্তিকর পরিস্থিতি ছিল মাহমুদ এবং ইসলামের আগমনের পূর্বে। অর্থাৎ রিলিজিয়ন এবং মোরালস যা পজিশন থা ও আচ্ছা নহীঁ থা, ও ডিটোরিয়েশন কিয়া। Both Hinduism and Buddhism suffered from ignorance and corruption. Hindu ebong Buddha dharma ubhoyei kintu ek corruption ebong ignorance er moddhe dube giyechilo, orthat oggota ebong corruption er moddhe Hindu dharma ebong Buddha dharma dube giyechilo. The temples and the Buddhist monasteries became centers of corruption. এই মন্দির এবং বৌদ্ধ মঠগুলো করাপশনের কেন্দ্রে পরিণত হয়েছিল। দেবদাসিস ইন দ্য টেম্পলস ওয়াজ অলসো এ মুড অফ করাপশন ইন দ্য টেম্পলস। অর্থাৎ দেবদাসীরা, বিশেষ করে মন্দিরে দেবদাসী প্রথা তখন প্রচলিত ছিল, এই দেবদাসী প্রথা বা দেবদাসী ব্যবস্থাটাই মন্দিরকে করাপ্ট করে তুলেছিল বা করাপশন করে তুলেছিল। এডুকেশনাল ইনস্টিটিউশন ডিড নট রিমেন ফ্রি ফ্রম করাপশন, এমনকি শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু এই করাপশানের বাইরে ছিল না বা করাপশান মুক্ত ছিল না। অর্থাৎ রিলিজিয়াস কন্ডিশন এয়ার ডিটোরিয়েশন, বোথ হিন্দুইজম অ্যান্ড বুদ্ধিজম সাফার ফ্রম ইগনোরেন্স অ্যান্ড করাপশান, টেম্পলস অ্যান্ড বুদ্ধিস্ট মনাস্টারিজ বিকেম সেন্টার্স অফ করাপশান, অ্যান্ড দেবদাসী সিস্টেম অলসো corrupt the temples or corrupted temples. Education and institutions also in corruption. So the rajnoitik dhormiya byabostha khubi bhoyankor ba biporjoy korchilo, karon sobi corruption e bhore giyechilo. Corruption in the educated and ruling class was sufficient to weaken the country. শিক্ষিত এবং শাসক শ্রেণীর মধ্যে এই করাপশানটা দেশকে দুর্বল করে তুলেছিল। সাচ এ সোসাইটি ল্যাকড দ্য ডিজায়ার অ্যান্ড দ্য ক্যাপাসিটি টু রেজিস্ট এ স্ট্রং ইনভেডার। ঠিক এই কারণে সমাজ আগন্তুকদের বাধা দিতে বা এক প্রতিবন্ধকতা সৃষ্টি করতে অক্ষম হয়ে পড়েছিল। The deterioration in society and religion led to deterioration in culture as well. অর্থাৎ সামাজিক এবং ধর্মীয় ক্ষেত্রে এই যে অবনমন বা অবনতি, সেটা সংস্কৃতিকেও প্রভাবিত করেছিল। অর্থাৎ সংস্কৃতিও অবনমিত হয়েছিল বা সংস্কৃতির অবমাননা হয়েছিল। দ্য লিটারেচার অ্যান্ড দ্য ফাইন আর্টস অলসো সাফার, সাহিত্য এবং অঙ্কনবিদ্যাও পর্যন্ত দুর্ভোগে পড়েছিল। দ্য টেম্পলস অফ পুরী অ্যান্ড খাজুরাহ অ্যান্ড দ্য বুকস লাইক কুটিনি মতমা অ্যান্ড সাম্য মাত্রক দ্য বায়োগ্রাফি অফ এ প্রস্টিটিউট রিপ্রেজেন্ট দ্য টেস্ট অফ দ্য পিপুল অফ দ্য টাইম। অর্থাৎ পুরী এবং খাজুরাহ মন্দির এবং গ্রন্থ কুটিনি মতমা এবং সময় মাত্রাক তখনকার দিনের মানুষের রুচির প্রতিফলন ঘটেছিল বলে জানা যায়। বাট অ্যান্ড দেন মিলিটারি কন্ডিশন অলসো ইনটেরেবল। Military condition, the Hindus had not attempted to improve their arms and the methods of warfare.
অর্থাৎ হিন্দুরা কখনোই তারা তাদের উন্নতি ঘটাতে চায়নি, বিশেষ করে অস্ত্রশস্ত্র বা যুদ্ধ পদ্ধতির ক্ষেত্রে তারা কোনো রকম কোনো উন্নতি বা প্রোগ্রেসিভ কোনো চিন্তাভাবনা দেখাতে পারেনি। দে লার্জলি ডিপেন্ডেড অন দেয়ার এলিফ্যান্টস, শোর ওয়াজ স্টিল দেয়ার চিপ ওয়েপন অ্যান্ড দেয়ার পলিসি ওয়াজ ইয়েট ডিফেন্সিভ। অর্থাৎ তাদের বেশিরভাগ যুদ্ধবাহিনীর মধ্যে ছিল হস্তি বাহিনী এবং অস্ত্র বা তরবারি ছিল তাদের প্রধান অস্ত্র, এবং তাদের যুদ্ধনীতিই ছিল রক্ষণাত্মক। দে নাইদার কেয়ার টু বিল্ড ফোর্স ইন দ্য নর্থ ওয়েস্ট নর অ্যাডপ্টেড এনি আদার মিন্স টু ডিফেন্ড দেয়ার ফ্রন্টিয়ার্স। তারা কখনোই দুর্গ গড়ে তোলার কথা ভাবেনি উত্তর পশ্চিমে, কিংবা তারা কখনোই কোনো সুরক্ষিত সীমান্তের কথা ভাবেনি। দ্য মিলিটারি অফ ইন্ডিয়া ওয়াজ টু উইক, তাই সামরিক ব্যবস্থা ছিল ভারতের খুবই দুর্বল, যা দিয়ে ইসলামের অভিযান বা মোহাম্মদের অভিযান ঠেকানো সম্ভব ছিল না। অর্থাৎ রাজনৈতিক সামাজিক দিক থেকেও যেমন, তেমনি সামরিক দিক থেকেও ভারত পিছিয়ে ছিল। অলবিরিনি মেনশনড দ্য অ্যাটিটিউড অফ দ্য ইন্ডিয়ানস। অলবিরিনি ভারতীয়দের মানসিকতার প্রতিফলন ঘটিয়েছেন অ্যান্ড মেনশন দ্য হিন্দু বিলিভ দ্যাট দেয়ার ইজ নো কান্ট্রি লাইক দেয়ার্স, নো নেশন লাইক দেয়ার্স, নো কিং লাইক দেয়ার্স, নো সায়েন্স লাইক দেয়ার্স। অর্থাৎ হিন্দুরা বিশ্বাস করত যে তাদের মতো দেশ কারোরই নেই, তাদের মতো জাতি কোথাও নেই, তাদের মতো রাজা কোনো দেশে নেই, তাদের মতো বিজ্ঞান কোথাও নেই। বাই দিস টাইম ইন্ডিয়ানস হ্যাড লস্ট দেয়ার ভিগর অ্যান্ড ইন্টেলিজেন্স। স্বাভাবিক কারণে ভারত এ সময় তার ঐতিহ্য এবং বুদ্ধিমত্তা হারিয়েছিল, প্রজ্ঞা এবং বুদ্ধিমত্তা হারিয়েছিল। স্বাভাবিক কারণে এর দুর্বলতার সুযোগ নিয়ে ইসলাম এবং মামুত ভারত আক্রমণ করেছিল। ডিফারেন্ট ইন ওয়েলথ, ইন্ডিয়া পোজড অ্যাজ ইয়েট ওয়াচ ইটস ওয়েলথ। অর্থাৎ ভারত এ সময় প্রাচুর্যে ভরা ছিল, ইটস এগ্রিকালচার ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ট্রেড ওয়ার ইন গুড কন্ডিশন অ্যান্ড ইট হ্যাড অ্যাসেন্ট ওয়েলথ হুইচ ওয়াজ কনসেন্ট্রেটেড ইন দ্য হ্যান্ডস অফ আপার ক্লাসেস অ্যান্ড ইন দ্য টেম্পলস। অর্থাৎ ভারতের কৃষি শিল্প বাণিজ্য অবস্থা খুবই উন্নত ছিল এবং যা কিছু সম্পদ কনসেন্ট্রেটেড বা সঞ্চিত হয়েছিল বা সংরক্ষিত হয়েছিল উচ্চ শ্রেণীর মানুষের মধ্যে এবং মন্দিরগুলোতে। ইন্ডিয়াজ ওয়েলথ ওয়াজ এ টেম্পটেশন ফর এ ফরেন অ্যাগ্রেসর। অর্থাৎ ভারতের সম্পদ বিদেশি আক্রমণকারীদের প্ররোচিত করেছিল, অর্থাৎ ভারতীয় সম্পদ তাদেরকে আকৃষ্ট করেছিল ভারত আক্রমণ করার জন্য। অর্থাৎ মামুদ এবং ইসলামের আগমনের পূর্বে ভারতের রাজনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, ধর্মীয় অবস্থা, সামরিক অবস্থা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে ছিল, যা ভারতকে সম্পূর্ণরূপে দুর্বল করেছিল। কিন্তু ভারতের সম্পদ অটুট ছিল তা উচ্চ শ্রেণীর মানুষের মধ্যে এবং মন্দিরগুলোতে। এই বহুল প্রাচুর্যতা এবং সম্পদ বৈদেশিকদের ভারত আক্রমণে প্রলুব্ধ করেছিল। অর্থাৎ ইসলাম এবং মামুদের ভারত আক্রমণের একটা অন্যতম কারণ ছিল ভারতের সম্পদ এবং প্রাচুর্য, যা উল্লেখের দাবি রাখে। সো পলিটিক্যাল সোশ্যাল রিলিজিয়াস অ্যান্ড মিলিটারি ডিটোরিয়েশন প্রভোক দ্য ইসলাম অ্যান্ড মামুদ টু ইনভেশন ইন্ডিয়া। ওকে, থ্যাংক ইউ। ইফ ইউ লাইক বেস্ট শো, সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট। ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব, বিকজ সাবস্ক্রাইব ইজ টোটালি ফ্রি অফ কস্ট। থ্যাংক ইউ।